বান এসেছে মরা গাঙে, খুলতে হবে নাও, তোমরা এখনো ঘুমাও, তোমরা এখনো ঘুমাও। স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে, দেশের পরাধীনতার বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জোগাতে এক চারণ কবি এই গানটি স্থানে স্থানে গেয়ে বেরিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি আর কেউ নন, যজ্ঞেশ্বর দে, অর্থাৎ চারণ কবি মুকুন্দ দাস। তিনি একাধারে ছিলেন বাঙালি কবি, যাত্রাপালা রচয়িতা ও সঙ্গীতকার। তিনি স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী ও বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন। হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে জগৎবাসী, একবার বিদায় দে ঘুরে আসি। এই গান আমাদের কারো অজানা নয়। ক্ষুদিরামের ফাঁসি উপলক্ষে তিনি এই গান সে সময়ের গ্রামে গঞ্জের পথে পথে ছড়িয়ে দিয়েছিলেন। 1878 সালের 22 ফেব্রুয়ারি ঢাকা জেলার বানবি গ্রামে মুকুন্দ দাসের জন্ম হয়। বাবার নাম গুরুদয়াল দে আর মায়ের নাম শ্যামাসুন্দরী দেবী। মুকুন্দ দাসের প্রকৃত নাম ছিল যজ্ঞেশ্বর দে, তাকে সবাই যজ্ঞা বলেই ডাকত। বাবার কর্মসূত্রে তিনি বাল্যকালে বরিশালের জেলা স্কুলেই ভর্তি হন। পড়াশোনায় তেমন মনোযোগ না থাকায় 1893 সালে তাকে স্কুল বদলি করে ব্রজমোহন স্কুলে ভর্তি করা হয়। স্কুল বদলানোর পরও পড়াশোনা ততই বচ। 1898 সালে পড়াশোনার পাঠ চুকিয়ে একটি ছোট্ট মুদির দোকানে উনি দোকানদারি শুরু করলেন। শুরু হলো তার কর্মজীবন। সে সময় বরিশালের আদালতে কর্মরত ছিলেন বীরেশ্বর গুপ্ত। তিনি সুন্দর কীর্তন পরিবেশন করতেন, তার নিজস্ব কীর্তন দলও ছিল। যজ্ঞেশ্বর তার দলে যোগ দিলেন। খুব তাড়াতাড়ি যজ্ঞেশ্বর হয়ে উঠলেন খ্যাতিমান কীর্তনিয়া। বীরেশ্বর মারা যাওয়ার পর যজ্ঞেশ্বর নিজেই কীর্তনের দল গঠন করলেন। গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কীর্তন পরিবেশন করতে লাগলেন। শুধু তাই নয়, তার সাথে শুরু করলেন গান রচনা। সেই সময় বৈষ্ণব সন্ন্যাসী অবধূত রমানন্দের কাছে দীক্ষা গ্রহণ করলেন। তখনই তার নাম হল মুকুন্দ দাস। মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির দীঘিরপাড় গ্রামের রামচরণ দের কন্যা সুবাসিনী দেবীকে তিনি বিয়ে করেন। শুরু হলো তার সংসার জীবন। এই সময় মহাত্মা অশ্বিনী কুমার দত্তের সংস্পর্শে এসে তার মধ্যে জাগ্রত হল দেশাত্মবোধ। দেশকে মাতৃরূপে কল্পনা করে একের পর এক গান রচনায় প্রবৃত্ত হলেন মুকুন্দ দাস। যেমন অগ্নিময়ী মায়ের ছেলে আগুন নিয়ে খেলবে তারা, আয়মা তরণী করাল বদনে, আর কারি করি ভয় মায়ের পেয়েছি অভয়, এসেছে ভারতে নবজাগরণ, বিশ্ব প্রসবিনী ত্রিলোক পালিনী ইত্যাদি ইত্যাদি। তার গানে মোহিত হয়ে বিদ্রোহী কবি নজরুল ইসলাম তাকে চারণ কবি বিশেষণে ভূষিত করলেন। দেশপ্রেমে বিদগ্ধ মুকুন্দ গানের পাশাপাশি মঞ্চস্থ করতে শুরু করলেন যাত্রাপালা। তার মাতৃপূজা যাত্রাপালাটি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে সাড়া ফেলে দিল। টনক মরে গেল ইংরেজ সরকারের। 1908 সালের 15 নভেম্বর শাহবাজপুর দাঁতপুর স্টেশনের নিকটবর্তী নদীতে নৌকায় সদল বলে যাবার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে বরিশালে নিয়ে আসে। সেবার 5,000 টাকার জামিনে বার হয়ে পুনরায় 7 পৌষ 1315 বঙ্গাব্দে
বরিশালের রাস্তায় ভ্রমণ করার সময় গ্রেপ্তার হন দেশদ্রোহিতার অভিযোগে। সেবার তার 300 টাকা জরিমানা ও 3 বছরের কারাবাস হয়। 1910 সালে তিনি দিল্লির কারাগার থেকে মুক্তি পান। জেল থেকে বেরিয়ে তিনি জানতে পারেন তার স্ত্রী পরলোকগমন করেছেন। মাতৃহীন দুই শিশু সন্তানকে নিয়ে তিনি এক অসহনীয় সমস্যার সম্মুখীন হন। মৃত্যু সমক প্রতিবন্ধকতা যেন তাকে গ্রাস করতে লাগে। ঠিক এই সময় চিত্তরঞ্জন দাস ও সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় নতুন করে যাত্রার দল গঠনে উদ্যোগী হন এবং পুনরায় গান ও যাত্রাপালা রচনায় মনোনিবেশ করেন। 1916 সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আমন্ত্রণে তিনি কলকাতায় যান। সেখানে কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে যাত্রা মঞ্চস্থ করেন। মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সময় মুকুন্দ দাস মাতৃপূজা, কর্মক্ষেত্র, পল্লী সেবা প্রভৃতি যাত্রাপালা রচনা করেন। এছাড়াও তার উল্লেখযোগ্য রচনা হল আদর্শ, সাথী, সমাজ, পথ, ব্রহ্মচারিণী ইত্যাদি ইত্যাদি। 1934 সালের 18ই মে কলকাতায় যাত্রা পরিবেশনকালে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। মাত্র 56 বছর বয়সেই চারণকবি মুকুন্দ দাসের মৃত্যু হয়। ক্ষণজন্মা মহাপুরুষ চারণকবি মুকুন্দ দাসের জন্মবার্ষিকীতে আমাদের মুকুন্দপুর উপনগরের প্রতিটি স্বয়ংসেবক তার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। নমস্কার।